বর্তমান পরিস্থিতি সাকিব খানের অনুকূলে নেই। সাকিব খান ফেসে যাচ্ছে, বুবলির সাথে সাকিব খানের সম্পৃক্ততা আভাস মিলছে। সোশ্যাল মিডিয়াতে যে সকল ছবি ঘুরে বেড়াচ্ছে, বুবলি একের পর এক যে সকল ছবি পোস্ট করছেন, এতে করে সাকিব খানের সম্পৃক্ততার একটি আভাস মিলেছে। আপনারা জানেন, গতকাল চিত্রনায়িকা স্বপ্নম বুবলি তার গর্ভবতী অবস্থার একটি ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন। এরপর থেকেই কিছু মানুষ, কিছু চক্র, কিছু নিউজ সাকিব খানের দিকে আঙুল তুলে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, সাকিব খানের ক্যারিয়ারের দিকে আঙুল তুলছেন। কোনো না কোনোভাবে সাকিব খান যদি বুবলির এই ঘটনার সাথে ফেঁসে যায়, তাহলে সাকিব খানের ক্যারিয়ারে বিশাল বড় একটি ভাটা পড়বে। ভাই বোনেরা, আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন। গতকাল সাকিব খানের জীবনের বিশেষ একটি দিন, অপরদিকে সবচেয়ে দুঃস্বপ্নময় একটি দিন ছিল। বিশেষ দিন কোন দিক দিয়ে? সাকিব পুত্র আবরাম খান জয়ের গতকাল শুভ জন্মদিন ছিল। সেই জন্মদিনে সাকিব খান বাবা হিসাবে তার যে দায়িত্ব, তার যে কর্তব্য, ছেলের প্রতি যে কৃতিত্ব, সেগুলো জানান দিয়েছেন। ছেলের ভালো ফিউচারের জন্য যা যা কিছু করা দরকার সাকিব খান সেটা করছেন, এমনটা আভাস দিয়েছেন ফেসবুক পোস্টের মাধ্যমে। এর ঘণ্টাখানিকের মধ্যে চিত্রনায়িকা শবনম বুবলি তার গর্ভবতী অবস্থার একটি ছবি সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করেন। এরপরে এর কিছুক্ষণের মধ্যে শবনম বুবলি এবং সাকিব খানের নাম জুড়ে সোশ্যাল মিডিয়াতে একের পর এক নিউজ, একের পর এক ঘটনা, একের পর এক কাহিনী সোশ্যাল মিডিয়াতে পা দিলে সাকিব বুবলির ঘটনা মাথা ছেড়ে দিয়ে উঠছে। কারণ সাকিব খানের সাথে বুবলির যে বিবাহ, ভালোবাসা, প্রেম, এগুলো নিয়ে গত কয়েক বছর ধরে নিউজ পেপার, পত্রিকায় লেখালেখি হয়ে আসছিল। একে তো সাকিব বুবলিকে নিয়ে একের পর এক নিউজ আমরা দেখে থাকি, ভুয়া নিউজ, গুঞ্জন, বিয়ে হয়েছে, বাচ্চার মা হয়েছে, তার মধ্যে আবার হুট করে চিত্রনায়িকা শবনম বুবলি তার গর্ভবতী অবস্থার ছবি পোস্ট করে সেই সমালোচনাকে তীব্র পর্যায়ে নিয়ে গিয়েছেন। গর্ভবতী অবস্থার ছবির কথা বাদই দিলাম, আজকে যে ছবি সোশ্যাল মিডিয়াতে ভেসে বেড়াচ্ছে এতে করে আপনি অবাক হয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন চিত্রনায়িকা শবনম বুবলি এই ছবিটি তার ফেসবুকে পোস্ট করেছিলেন, ফ্যামিলি টাইম, সেটা আজকে মাথা চাড়া দিয়ে উঠেছে। সাকিব খান, তার পাশে নায়িকা বুবলি, তার পাশে দুইটি মেয়ে আমি চিনি না, এবং এ পাশে একজন ভদ্রলোক, ফ্যামিলি টাইম, সেই ফ্যামিলির সাথে সম্পৃক্ত আছেন সাকিব খান। মূলত সাকিব খান এবং বুবলি এই ঘটনা সকলের মনে সাড়া জাগানোর একটি মাত্র কারণ তাদের চলাফেরা, একের পর এক তাদের সিনেমায় কাজ করা, এবং বেশ কয়েক বছর ধরে তাদের প্রেমের গুঞ্জন, তাদের বিবাহের গুঞ্জন, বাচ্চার মা হয়েছে চিত্রনায়িকা শবনম বুবলি, এই সকল ঘটনার কারণে, নিউজের কারণে আজকে সোশ্যাল মিডিয়াতে সাকিব বুবলি ইস্যু মাথা ছেড়ে দিয়ে উঠেছে। এখন সোশ্যাল মিডিয়াতে যে সকল ক্লু মিলছে শবনম বুবলির সাথে সাকিব খানের সম্পৃক্ততার একটি আভাস পাওয়া যাচ্ছে। সাকিব খান কোনোভাবে হয় ফেঁসে যাচ্ছে, না হলে তাকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে, না হলে তার উপর এই বোঝাটা চাপিয়ে দেওয়া হচ্ছে। সাকিব খানের ক্যারিয়ারে অনেক বড় একটা ভাটা পড়তে যাচ্ছে। শবনম বুবলি এবং সাকিব খানের বিয়ের বিষয় বা মা হওয়ার পেছনে বা সাকিব বুবলি সম্পৃক্ততা যদি মিলে যায়, তাহলে ভক্তদের কিছু অংশ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাবে, দুভাগে ভাগ হয়ে যাবে। ভক্তরা কেউ কেউ বুবলির সাথে সাকিব খানকে মেনে নিতে পারে, আর কোন
কোনো অংশ সাকিব বুবলিকে একেবারেই মেনে নিতে পারে না। এখন মেনে নেওয়া বা মেনে না নেওয়া সেই প্রশ্নে আমরা যাচ্ছি না, আমরা আসবো এখন মূল পয়েন্টে। সাকিব খান কেন বারবার ভুল করবে, কেন বারবার একটা মানুষ একই ভুল করবে, প্রশ্নটা আমার। তিনি একজন নাম্বার ওয়ান নায়ক, তিনি একজন মেধাবী আর্টিস্ট, তিনি একজন জনপ্রিয় হিরো, তিনি একই ভুল বারবার কেন করবে? 2008 সালে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে ভালোবেসে গোপনে তিনি বিয়ে করেন। সেই বিয়ের সংবাদ 2016 সালে যখন ফাঁস হয়, তখন অপু বিশ্বাসের কোলে অলরেডি পুত্র আব্রাম খান জয়। তিনি বাচ্চা কোলে নিয়ে মিডিয়ার সামনে আসলেন। ভক্তরা কোনোভাবেই এটা বিশ্বাস করতে পারেনি। কিছু মহল এটা নিয়ে হাসাহাসি করেছে, কিছু মহল সাকিব খানের ক্যারিয়ারে আঙুল তুলেছে, সাকিব খান এগুলোকে তোয়াক্কা করে রেখে দিয়েছে, ভক্তরা এটা মেনে নিয়েছে ভুল একটা মানুষের জীবনে একবার হতেই পারে। কিন্তু সেম ভুলটাই যদি সাকিব খান আবার করে বসেন, প্রশ্ন আসবে একটা ভুল মানুষ কয়বার করে, একই ভুল কয়বার করে। সাকিব খান যদি চিত্রনায়িকা বুবলিকে বিয়ে করে ফেলেন বা তাদের মধ্যে যদি সম্পর্কের আভাস পাওয়া যায়, তাহলে ভক্তদের মাঝে দুভাগে বিভক্ত হয়ে যাবে। কিছু ভক্ত মেনে নিবে, কিছু ভক্ত মেনে নিবে না। অনেকেই মনে প্রাণে চান যে অপু বিশ্বাসের সাথে সাকিব খানের জুটি বেস্ট জুটি। ভক্তরা মনে প্রাণে সময় পেলেই দোয়া করেন যে হ্যাঁ, অপু বিশ্বাসের সাথে সাকিব খান বিয়ে যান, তাদের পুত্র আব্রাম খান জয়কে নিয়ে তারা সুখে শান্তিতে সংসার করুক। কিন্তু আজকে চিত্রনায়িকা বুবলি যেটা করলেন, তাকে অলরেডি কিন্তু কাম নাগিনী হিসাবে আখ্যায়িত করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে। সাকিব এবং অপু বিশ্বাসের সম্পর্ক ভেঙে যাওয়ার পিছনে দাবি করে বলা হয় বুবলির হাত রয়েছে। সোশ্যাল মিডিয়াতে অনেকেই এটা নিয়ে লেখালেখি করেন, সাকিব খান এবং অপু বিশ্বাসের সংসার ভেঙে যাওয়ার পেছনে বুবলির হাত রয়েছে। আর সেটা নিয়ে আজকে জানান দিচ্ছে 2017 সালের ছবি ফ্যামিলি টাইম, যেটা নিয়ে অনেক অনেক সমালোচনা হচ্ছে। কিছু সাংবাদিক ভাইরা সেখানে মতামত প্রকাশ করেছেন, কিছু নামি দামি অ্যাক্টরস সেখানে গিয়ে অ্যান্সার দিয়েছেন, মতামত দিচ্ছেন, প্রশ্ন ছুড়ে দিচ্ছেন। মানে বুবলিকে কে খোঁচা দিল, বুবলির মনে কে আগুন জ্বালিয়ে দিল যে আজকে এগুলো ফাঁস হচ্ছে? এই যে একের পরে এক প্রশ্ন, একের পর এক ক্লু, একের পর এক জিজ্ঞাসা করা হচ্ছে, এতে করে সাকিব খানের ইমেজ নষ্ট হচ্ছে, তার ক্যারিয়ারে অনেক বড় একটি ভাটা পড়বে। পরিশেষে আমরা একটা কথাই বলবো যে সাকিব ভাই তিনি আমাদের নায়ক, তিনি বাংলাদেশের হলিউড কিং, তিনি তার জায়গাতে সঠিক আছেন, তিনি তার জায়গাতে ঠিকঠাক রয়েছেন। তাকে ফাঁসানোর জন্য বা তাকে এই এই গেরা কোলে ফাঁসিয়ে দেওয়ার জন্য কিছু মানুষ হয়তোবা চেষ্টা করছে, আমরা এটা বলে আমাদের মনকে বুঝ দিচ্ছি, আমরা এটা বলে আমাদেরকে সান্ত্বনা দিচ্ছি। সাকিব খানের সাথে যদি চিত্রনায়িকা শবনম বুবলির সম্পৃক্ততা খুঁজে পাওয়া যায়, তাহলে আপনারা বিষয়টা কিভাবে মেনে নেবেন, মেনে নিতে পারবেন কিনা? প্লিজ ভাই বেরোদার, আপনাদের মূল্যবান মতামত ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন।